হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আর বন্ধুরা, এখন যাচ্ছি আমরা, এই দেখো বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে এখন আপনার খুব বেশি হচ্ছে তোমার শাকের বড়া খেতে ইচ্ছা হলো, তাই এখন আমরা বের হয়েছি, শাক শাক নিয়ে আসবো। দেখো আমরা লাইট নিয়ে যাচ্ছি, আসো আসো। এখন যাচ্ছি আমরা কফি পাতা আনতে, আসতে না জোরে জোরে না। দেখো কি বৃষ্টি হয়েছে, তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবা। ও মা, কফি কফি পাতা বাজতে করেছো? এই যাই যাই দিদি, বড় আনতে। এখন এসে এই কই, এখন নাই যাচ্ছে। দেখো বন্ধুরা, এই যাচ্ছে কফি কফির পাতা আনতে, বড়া খাবে। দেখো বন্ধুরা কি বৃষ্টি, যে এখনো কিন্তু জল রয়ে গেছে বৃষ্টিতে। তুমি উপরে থাকবা, কেন লাইট মারবা? ইস, এ লাইট চার্জ নেই, অন্ধকার দেখাই দিয়েছে। দেখছো, দেখো এইখানটাই খালি মাপ খালি দূরে। দেখো বন্ধুরা, আমরা চলে আসছি যে খেতে, এখানে দুধ মাত্র দুধ দুই তিনটা আনবা, কিন্তু বেশি আনবা না, এখানে ধরে নিয়ে আসো। খাদকে খাদকে রাত্রি বেলা ওর হচ্ছে এগুলো খাওয়া লাগবে এখন এই বৃষ্টির ভিতরে। কোনো কাজ নেই তোমার মনে, এখন তুমি রাত্রিবেলা বড়া খাবা। তাদের সহিষা লাগবে না? আসো আসো, হয়েছে দেখো বন্ধুরা, জাস্ট কি করতেছি অন্ধকারের ভিতরে, আমার তো আগে মাথা গেছে গরম হইয়া এই বৃষ্টির ভিতরে। ওরা এখানে খেতে হবে। আচ্ছা আজকে একটু মাংস খেলে কেমন হইতো বৃষ্টির ভিতরে? দেশি মুরগি ঝোল, হ্যাঁ কি টেস্ট। তাদের আসা লাগবে না, দেখ ওই সাথে নিয়ে আসো তাড়াতাড়ি। আবার দিয়ে দিচ্ছে, এখন থাপ্পড় লাগে না একটা, দেখছো? দেখো বন্ধুরা, আমাদের এগুলো নেওয়া শেষ হয়ে গেছে, পাতাগুলো দেখো, পাতাগুলো তাজা তাজা পাতা না, গ্রামের। আসো তো বন্ধুরা, আমরা যাচ্ছি ঘরে। দেখো বন্ধুরা কি বাতাস বাতাস, গাছগুলো লড়তেছে। চলে আসছে আমরা এই যে পুকুরে এগুলো ধোয়ার জন্য, ধুয়ে নাও। না আর লাগবে, এটা তো বৃষ্টির জলে কিন্তু এমনি কিন্তু বসে হয়ে গেছে, যে বৃষ্টি হয়েছে। এই যে সেই বন্ধুরা দেখুন, কফি পাতা যেটা আমি রাতে বেলায় কিছু সময় আগে এনেছি, এখন এটা কুচি কুচি করে কাটছি, বড়া বানাবো বলে এখন একদম মিহিটে নিচ্ছি। দেখো বন্ধুরা, এখন শুরু হয়ে যাচ্ছে মাখামাখি কাজ। এই যে কি কি দিচ্ছে এখানে, তারপরে পেঁয়াজ রসুন, তারপর হচ্ছে হলুদ, তারপর হচ্ছে লবণ, চালের গুঁড়ো দিচ্ছে। বাহ, দেখে তো আলাদা লাগতেছে দেখতে। বৃষ্টির দিনে এমন খাবার হলে আর কিছুই লাগে না। তোমার তো নাকি নিজে যায় যায় যায়, জল দেবো কত। দেখো বন্ধুরা, মাখানো হয়ে গেছে, কত সুন্দর দেখতে, মনে হচ্ছে আমি কাঁচাই খেয়ে ফেলতে পারি এগুলো। দেখো বন্ধুরা, তেল দিয়ে দিচ্ছে এখানে, আর দিন বেশি তেল দিও না, একদম অল্প অল্প দাও। অল্প একটু দিই,
দেখো বন্ধুরা এখানে যে হচ্ছে বড়াগুলো এক এক করে আস্তে আস্তে আমরা শুরু কারেন্ট চলে এসেছে আমাদের। বাহ কি মজা, চমৎকার, অসাধারণ, অস্থির, ভাজো ভাজো জানি। আর এই পেশে দেখো আপনার এভাবে মুটমুট করে দিচ্ছে। কথা বলো কপি শাকের বড়া বন্ধুরা, কপি পাতাটা তেমনি কপি পাতাটাও অনেকটা ভালো একটা সবজি, এটা অনেক শরীরে অনেক মানে শাক বলতেই অনেক ভিটামিন। এটাকে ভাজা করে খাওয়া যায়, রান্না করে খাওয়া যায়, বড়া করে খাওয়া যায়, অনেকভাবেই খাওয়া যায়। তো আমি ভাজা করেছি, রান্নাও করেছি, আর তো আজকে প্রথমেই বড়া করছি। দেখো তো এগুলো হয়ে গেছে না, বন্ধুরা বড়াগুলো প্রায় হয়ে এসেছে। তো এক পিঠ ও পিঠ করে উল্টে দিচ্ছি, এই যে দেখুন। এখন কি হয় না বেশি মতো, তুমি এখন উল্টাই না থাক, উল্টাই না তুমি একটু পরে উল্টাবো না। একটা হয়েছে মাঝে যেটা ফার্স্ট দিয়েছিলাম, তো ওটা উল্টে দিয়েছি। দেখুন এই যে আমার সবগুলো বড়া উল্টানো হয়ে গেছে। তো আমি পিঠটা হওয়ার জন্য কিছু সময় রেখে দিচ্ছি। বন্ধুরা দেখুন আমার বড়াগুলো প্রায় হয়ে গেছে, আমি এখন নামিয়ে দিলাম। বাটিতে একটা একটা করে নামিয়ে নিচ্ছি। ভিডিওটি এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।